নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং আপনারা অবশ্যই হাতে আজকে একটা খাতা পেন নিয়ে নেন তা আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে আপনারা একটা মক প্র্যাকটিস করে নেন তা আপনারা আমরা যখন একটা কোশ্চেনে আলোচনা করব তা সেই কোশ্চেনটা আলোচনা করার পর আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে রাইট চিহ্ন আর সেটা যদি ভুল হয় সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে চল্লিশটা প্রশ্ন আলোচনা করব আর চল্লিশটা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর তাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আপনাদের রেগুলার ভিডিও গুলো দেখা উচিত হবে এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্ট বা বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনারা আমাদের চ্যানেলে যান চ্যানেলে দেখুন আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেড ওয়েস্টবেঙ্গলটা ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও দিয়ে থাকি যেগুলো প্রত্যেকটাই আপনাদের ক্ষেত্রে অনুপ্রেরণামূলক আপনারা সেই ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের গ্যারেন্টি সহকারে মার্কস অবশ্যই এন্যান্স হবে তো চলুন বন্ধুরা আমরা আজকে শুরু করব আজকে আমাদের আলোচনা শুরু আটশো এক নম্বর প্রশ্ন থেকে আর এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে যান আর চ্যানেলের প্লে দেখুন আমাদের পলিটিক্যাল সায়েন্স বলে ফোল্ডার বানানো আছে সেখানে আপনারা পরপর ভিডিওগুলো দেখে নেন ঠিক আছে আর আপনাদের যদি সরাসরি আমাদের সাথে কথা বলার দরকার হয় তাহলে আমরা রোজ সকাল আটটার সময় ম্যাথের লাইভ ক্লাস স্টেটের ম্যাথের লাইভ ক্লাস নিয়ে আসি এবং সকাল নটার সময় বাংলা ব্যাকরণের ক্লাস এবং সকাল দশটার সময় এনভারনমেন্ট স্টাডির ক্লাস নিয়ে আসি তিনটে ক্লাসই লাইভ হয় আপনারা সরাসরি আপনাদের রিয়াল টাইম বেসিসে যে কোয়েশ্চেনের জানতে ইচ্ছা করছে বা আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক থেকে থাকে তা অবশ্যই আপনারা এই ক্লাসগুলোতে আমাদের সরাসরি জিজ্ঞেস করতে পারেন এবং আমরা আপনাদের সরাসরি রিয়েল টাইম হিসেবে যে উত্তরগুলো হয় সেই উত্তরগুলো আমি আপনাদের দিয়ে দেবো তো চলুন আজকে আমরা শুরু করবো আটশো এক নম্বর প্রশ্ন থেকে তা আটশো এক নম্বর প্রশ্ন এটা ছিল আপনাদের গেল হোম হোমটাক্সের প্রশ্ন তো চলুন এই প্রশ্নে কী ছিল সেটা দেখে নেওয়া যাক প্রশ্ন আলোচনা করছি আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে প্রস্তুত থাকেন অন্যান্য নির্বাচন কমিশনারদের কে পদচ্যুত করতে পারেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি মুখ্য নির্বাচন কমিশনার অপশন সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি তাহলে আটশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা অপশান ডি দিয়েছে তাদের সাধুবাদ জানাই এবং হোম ট্যাক্সের প্রশ্ন যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট পার্লামেন্টের সরকারি গণিতক কমিটি দা পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতজন সদস্যকে নিয়ে গঠিত হয় অপশান এ আঠেরো জন অপশান বি কুড়ি জন অপশান সি বাইশ জন এবং অপশান ডি পঁচিশ জন আটশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বাইশ জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করার ক্ষমতা ভারতীয় সংবিধানে কাদের উপর অর্পণ করা হয়েছে অপশান এ আছে এককভাবে রাষ্ট্রপতির উপর অপশান বি আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপর অপশান সি আছে সুপ্রিম কোর্ট ও রাষ্ট্রপতির উপর এবং অপশান ডি আছে পার্লামেন্ট ও রাষ্ট্রপতির উপর আটশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি পার্লামেন্ট ও রাষ্ট্রপতির উপর তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ফোর মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি কোন রাষ্ট্রপতির লেখা অপশান এ জ্ঞানী জেল সিং অপশান বি রামস্বামী ভেঙ্কট ভেঙ্কটরমন অপশান সি ডক্টর শঙ্করদাল শর্মা এবং অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আটশো চার নম্বর প্রশ্ন আর সঠিক উত্তর অপশান বি রামস্বামী ভেঙ্কটরামন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ফাইভ পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কী হন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি উপরাষ্ট্রপতি অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি স্পিকার আটশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সিক্স সরকারি গণিতক কমিটিতে রাজ্যসভার কতজন সদস্য থাকেন অপশান এ দশজন অপশান বি পনেরো জন অপশান সি সাতজন এবং অপশান ডি কুড়ি জন আটশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সাতজন আটশো ছয় নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর সাতজন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে অপশান এ দশ দিন অপশান বি চোদ্দ দিন অপশান সি কুড়ি দিন এবং অপশান ডি পঁচিশ দিন আটশো সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চোদ্দ দিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড এইট কতজন সদস্যকে নিয়ে আনুমানিক ব্যয় হিসাব কমিটি দ্য এস্টিমেটস কমিটি গঠিত হয় অপশান এ জন অপশান বি তিরিশ জন অপশান সি বাইশ জন এবং অপশান ডি পঁয়ত্রিশ জন আটশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিরিশ জন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কত নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থার সময় সংবিধানে বর্ণিত উনিশ ধারায় ষষ্ঠ স্বাধীনতার অধিকার পার্লামেন্ট আইন করে স্থগিত করতে পারে অপশান এ তিনশো ধারা অপশান বি তিনশো ধারা অপশান সি তিনশো ধারা এবং অপশান ডি তিনশো বাহাত্তর ধারা আটশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিনশো ধারা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড টেন ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক দা কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া কার দ্বারা নিযুক্ত হন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি রাজ্যপাল অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি অর্থবিল আটশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ইলেভেন ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত অপশান এ পাঁচ বছর অপশান বি ছ বছর অপশান সি তিন বছর অপশান সি চার বছর এবং অপশান ডি দু বছর আটশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ছ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড থার্টিন রাজ্য পুনর্গঠন আইন নাইনটিন ফিফটি সিক্স দ্য স্টেট রিকগনিশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স দ্বারা নিচের কোন রাজ্যটি সৃষ্টি করা হয় অপশান এ পাঞ্জাব অপশান বি মহারাষ্ট্র অপশান সি কেরালা এবং অপশান ডি মিজোরাম আটশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কেরালা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ফরটিন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশন দ্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন কার নেতৃত্বে গঠিত হয় অপশান এ ভিডি জাডি অপশান বি ভি জি খের অপশান সি এম কে রামস্বামী এবং অপশন ডি ভি ডি নিয়োগী আটশো চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভি খের নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন এইট হান্ড্রেড ফিফটিন ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি লোকসভা স্পিকার অপশান সি তথ্য সংস্কৃতি মন্ত্রী এবং অপশন ডি রাষ্ট্রপতি আটশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সিক্সটিন মাইসোর রাজ্যটি নাম কত খ্রিস্টাব্দে পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় অপশান এ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আটশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড সেভেন্টিন মিজোরাম রাজ্যটি সূচনা কত খ্রিস্টাব্দে ঘটে অপশান এ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে আটশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড এইটিন নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্টি করা হয় অপশান এ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আটশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড নাইনটিন অন্ধ্র রাজ্যটির নাম কোন আইনে পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ করা হয় অপশান এ রাজ্য পুনর্গঠন আইন নাইনটিন ফিফটি সিক্স অপশান বি রাজ্য পুনর্গঠন আইন নাইনটিন সিক্সটি সিক্স সি রাজ্য পুনর্গঠন আইন নাইনটিন এবং অপশান ডি কোনোটি নয় আটশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাজ্য পুনর্গঠন আইন নাইনটিন ফিফটি সিক্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড টোয়েন্টি সিকিমকে সহযোগী রাজ্য বা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দেওয়া হয় অপশান এ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে আটশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান সিকিমকে পূর্ণ রাজ্য হিসেবে কত খ্রিস্টাব্দে স্বীকৃত দেওয়া হয় ফুল ফ্রেশ স্টেট ফুল ফ্রেশ স্টেট তা অপশান এ আছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে আটশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড টোয়েন্টি টু অরুণাচল প্রদেশকে কবে রাজ্যের মর্যাদা দেওয়া হয় অপশান এ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে আটশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড টোয়েন্টি থ্রি গোয়া কবে দমন ও দিউ থেকে পৃথক হয়ে রাজ্যের মর্যাদা পায় অপশন এ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান বিশো সাতাশি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং অপশন ডি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে আটশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে কেন্দ্রশাসিত অঞ্চলের দ্য ইউনিয়ন টেরিটোরিজ প্রশাসনিক ব্যবস্থার কথা ঘোষিত হয়েছে অপশান এ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সরি দুশো উনচল্লিশ থেকে দুশো চল্লিশ ধারায় অপশান বি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন ধারায় অপশান সি দুশো বত্রিশ থেকে দুশো তেত্রিশ ধারায় এবং অপশান ডি বত্রিশ থেকে পঁয়ত্রিশ ধারায় আটশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুশো উনচল্লিশ থেকে চল্লিশ ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বিহার ও পশ্চিমবঙ্গ অঞ্চল প্রত্যাবর্তন আইন দ্য বিহার অ্যান্ড বেঙ্গল ট্রান্সফার অফ টেরিটরিস অ্যাক্ট কবে পাশ হয় যার মাধ্যমে বিহারের কিছু অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় অপশান এ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো ষাট খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে এবং অপশান ডি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আটশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভারতের মূল সংবিধান কার নির্বাচনে বা নির্বাচনকে পার্লামেন্টের উভয়কক্ষের যুগ্ম মিটিং বা এ জয়েন্ট মিটিং এর মাধ্যমে করার কথা বলা হয়েছিল অপশান এ রাষ্ট্রপতি অপশান বি উপরাষ্ট্রপতি অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি লোকসভার স্পিকার আটশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হান্ড্রেড টোয়েন্টি সেভেন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে উপরাষ্ট্রপতির বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতিকে বাতিল করা হয় অপশান এ এগারোতম সংবিধান সংশোধন উনিশশো একষট্টি অপশন বি বারোতম সংবিধান সংশোধন উনিশশো একষট্টি অপশান সি ছত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো এবং অপশান ডি বিয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো ছিয়াত্তর তাহলে আটশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এগারোতম সংবিধান সংশোধন উনিশশো

অপশান এ ভোট দিতে পারেন অপশান বি ভোট দিতে পারেন না অপশান সি স্পিকারের অনুমতিতে ভোট দিতে পারেন এবং অপশান ডি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন আটশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভোট দিতে পারেন না নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড থার্টি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল বা কালেকটিভলি রেসপন্সিবল থাকেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি লোকসভা এবং অপশান ডি রাজ্যসভা আটশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি লোকসভা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড থার্টি ওয়ান জাতীয় সংহতি পরিষদ কেন গঠন করা হয় অপশান এ কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের উন্নতি কল্পে অপশান বি দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কল্পে অপশন সি জাতীয় সংগীত ও জাতীয় পতাকার মর্যাদা এবং অপশন ডি সংখ্যায় লঘু শ্রেণীর উন্নতি কল্পে আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সংখ্যায় লঘু শ্রেণীর উন্নয়ন কল্পে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ভারতে প্রত্যেক ক্যাবিনেট কমিটির সভাপতি হলেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশান সি সংশ্লিষ্ট ক্যাবিনেট মন্ত্রী এবং অপশন ডি লোকসভা স্পিকার আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर 833 হান্ড্রেড ভারত কবে জাতীয় সংহতি পরিষদ বা ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল গঠন করা হয়েছিল অপশান এ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অপশান বি ঊনিশশো অটাশি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে এবং অপশান ডি দু হাজার খ্রিস্টাব্দে আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড ভারতীয় সংবিধানের কোন ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ করা হয়েছে অপশান এ তিনশো বাহান্ন ধারায় অপশান বি তিনশো ছাপ্পান্ন ধারায় অপশান সি তিনশো ষাট ধারায় এবং অপশান ডি দুশো ছাব্বিশ ধারায় আটশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিনশো বাহান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড থার্টি ফাইভ ক্যাবিনেট বলতে বোঝায় অপশান এ মন্ত্রিসভার সমগ্র অংশ অপশান বি মন্ত্রিসভার ক্ষুদ্র অংশ অপশান সি রাষ্ট্রপতির দ্বারা মনোনীত পার্লামেন্টের সদস্য এবং অপশান ডি প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত পার্লামেন্টের সদস্য নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মন্ত্রিসভার ক্ষুদ্র অংশ এইট হান্ড্রেড থার্টি সিক্স সরকারিয়া কমিশন নিচের কোনটির পর্যালোচনার জন্য গঠন করা হয়েছিল অপশন এ সুপ্রিম কোর্টের ভূমিকা অপশন বি রাজ্যপালের ভূমিকা অপশন সি কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং অপশন ডি রাষ্ট্রপতির ভূমিকা আটশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কেন্দ্র রাজ্য সম্পর্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড থার্টি সেভেন শ্রী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ নীলভ সঞ্জীব রেড্ডি অপশন বি জ্ঞান জয়েল সিং অপশন সি রামস্বামী ভেঙ্কটরমন এবং অপশন ডি ডক্টর শঙ্করদল শর্মা আটশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নিলাম সঞ্জীব রেড্ডি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হান্ড্রেড থার্টি এইট ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান অপশান এ ডক্টর জাকির হোসেন অপশান বি ফারুক ফারুক উদ্দিন আলী আহমেদ অপশান সি জ্ঞানী জুয়েল সিং এবং অপশান ডি নীলম সঞ্জীব রেড্ডি আটশো আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডক্টর জাকির হোসেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট ভারতের প্রথম অস্থায়ী বা অ্যাক্টিং রাষ্ট্রপতি কে অপশান এ ডক্টর জাকির হোসেন অপশান বি ডক্টর সরি অপশান বি ভিভি গিরি অপশান সি মোহাম্মদ হিদায়তুল্লাহ এবং অপশান ডি হচ্ছে ভিডি জাডি আটশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভি ভি গিরি নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট হান্ড্রেড সুপ্রিম কোর্টের কোন বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন অপশান এ ভি ভি গিরি অপশন বি ডি জাডি অপশন সি মোহাম্মদ হিয়াদুল্লাহ এবং অপশন ডি হচ্ছে এদের কেউ নন আটশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ হিয়াতুল্লাহ হিয়াদেতুল্লাহ তাহলে আপনাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছেন এবং আজকে আমরা চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম তা চল্লিশটা প্রশ্নে আপনারা কি কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা কিন্তু অবশ্যই পোস্ট করবেন ঠিক আছে তা আপনারা সবাই একে সৎভাবে আপনারা যে যা মার্কস পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক বা পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে হোমট্যাক্সের পর্যায় তা আজকে আমি আপনাদের হোমটাক্সের কোশ্চেনটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হল ভারতের প্রথম অস্থায়ী বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ জওহরলাল নেহেরু অপশন বি গুলজারিলাল নন্দ অপশন সি ইন্দিরা গান্ধী এবং অপশন ডি রাজীব গান্ধী আবার আমি আজকে আপনাদের হোম টাক্স প্রশ্নটা বলছি ভারতের প্রথম অস্থায়ী বা অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ জওহরলাল নেহরু অপশন বি গুলজারিলাল নন্দ অপশন সি ইন্দিরা গান্ধী এবং অপশন ডি রাজীব গান্ধী আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেই উত্তরটা এক্ষুনি কমেন্ট বক্সে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টের হবে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদেরকে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা অবশ্যই ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন যাদের চা হয়েছে তারাই পোস্ট করবেন যাদের চা হয়নি তারা কিন্তু পোস্ট করবেন না তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ